আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে কাঁচরাপাড়ায় মিস্ত্রিকে পিটিয়ে খুন, গতকাল রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মার। ঠিক কি কারণ অরুণ জানাতে পারবে। অরুণ, কেন এমন ঘটনা, কি কারণে মিস্ত্রিকে পিটিয়ে খুনের ঘটনা? দেখো, কাঁচরাপাড়ায় একটি আবাসনের কাজ হচ্ছিল কাপা মোড়ে, সেখানে আবাসনের কাজ হচ্ছে দীর্ঘদিন ধরে। এইখানে এই মিস্ত্রি শুধু যিনি আছেন, তিনি এই মিস্ত্রি এখানে চিপিং এর কাজ করতো। এই ফ্ল্যাটের মধ্যে রাত্রিবেলা টুনি লাইট লাগানো হয়েছিল পুজো উপলক্ষে, সেই টুনি চুরি করেছে এমনটাই অভিযোগ। তারপর তাকে বাড়িতে এসে তাকে ডেকে নিয়ে আসা হয়, ডেকে নিয়ে এসে কিন্তু তাকে বলে তুই 2,40,000 টাকা তোমায় দিতে হবে টুনি ক্ষতিপূরণ। তখন সে বাড়ি থেকে তার 20,000 টাকা তার বাড়ি থেকে আনা হয়, কিন্তু তাকে তারপর আবার মোটরসাইকেল করে আশিস নামের এক ব্যক্তি তাকে এখানে নিয়ে আসে এবং নিয়ে এসে কিন্তু 20 জন মিলে তাকে এখানে প্রহার করে, বেধড়ক মারধর করে। সেই এলাকা পুলিশ ব্যারিকেড করে রেখেছে এবং তাকে তার সেই ঘটনা তার মৃত্যু হয়। ঘটনাস্থলে জেঠিয়া থানার পুলিশ রয়েছে এবং তদন্ত করে দেখছে কেন একটা লোককে এইভাবে 20 জন মিলে পিটিয়ে মারলো। পুলিশ কিন্তু এই 20 জনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনা এলাকায় একটা চাঞ্চল্য তৈরি হয়েছে, একটা নির্মাণ আবাসন, সেখানে কি অন্য কোনো কারণ নাকি শুধু টুনিটাই কারণ, এটা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। বেশ অরুণ, এখনো পর্যন্ত 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়। বেশ।